আচ্ছা, আমরা আগের যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসে আমরা কি দেখেছিলাম? না, সেই ক্লাসে আমরা দেখেছিলাম যে হাউস প্রপার্টি কাকে বলে এবং কি কি শর্ত পূর্ণ করলে আমরা তাকে হাউস প্রপার্টি ইনকাম বলবো। এরপর আমরা কতগুলো পয়েন্ট, অর্থাৎ কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আলোচনা করব, সেই আলোচনাগুলোর মাধ্যমে আমরা দেখে নেব বা বুঝে নেব যে হাউস প্রপার্টি ইনকামের বিষয়টা। প্রথমত হচ্ছে, দেখো না, এক নম্বর পয়েন্টে যেটা বলছে, আমরা আমরা প্রথমেই জানি যে হাউস প্রপার্টি হতে গেলে একটা বিল্ডিং থাকতে হবে। তা বিল্ডিং মানে হচ্ছে এখানে রেসিডেন্সিয়াল বিল্ডিং, ফ্যাক্টরি বিল্ডিং, অফিস এবং শপ। দু নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো ফাঁকা জায়গার ওপরে আমরা যদি রেন্ট পাই বা ভাড়া পাই, তাহলে কিন্তু সেটা কখনোই ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে হবে না, সেটা হবে ট্যাক্সেবল হবে আন্ডার দ্য হেড আদার সোর্সেস। তিন নম্বর হচ্ছে যে ওনারশিপ, যেটা অর্থাৎ ল্যান্ডের যে বা বিল্ডিংয়ের যে ওনারশিপ, সেই বিল্ডিংয়ের ওনারশিপ প্রিভিয়াস ইয়ারে অ্যাসেসির কাছে থাকতে হবে। এই বিষয়টা আমরা আগেই আলোচনা করেছি, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে অ্যাসেসি বিল্ডিংয়ের ওনার হতে হবে, বিল্ডিংটার ওনার হতে হবে প্রিভিয়াস ইয়ারে। যদি অ্যাসেসমেন্ট ইয়ারে ওনার হয়, তাহলে কিন্তু সেটা সেই বছরে ট্যাক্স আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে ট্যাক্সেবল হবে না। এরপর হচ্ছে চার নম্বর যে পয়েন্টটা, সেই পয়েন্টটা একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেই পয়েন্টটা হচ্ছে, যদি আমরা কোনো পার্সন বা কোনো অ্যাসেসি যদি দেখা যায় যে সে হচ্ছে ভাড়া দেওয়াটাই হচ্ছে তার বিজনেস, অর্থাৎ সেটাই ভাড়া দেওয়াটাই হচ্ছে তার ব্যবসা। এখানে কি হচ্ছে যে আমার একটা বাড়ি আছে, আমি ভাড়া দিচ্ছি, এ ব্যাপারটা আলাদা। আরেকটা জিনিস কি না, আরেকটা জিনিস হচ্ছে ভাড়া দেওয়াটাই হচ্ছে আমার বিজনেস, অর্থাৎ আমি বাড়ি ভাড়া দিয়েই আমি ইনকাম করছি, তাহলে সেটা কিন্তু আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে যাবে না। সেটা যাবে কোথায়? না, প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। এবার পাঁচ নম্বর যে পয়েন্টটা আছে, সেটা হচ্ছে যদি আমার কোনো বাড়ি আমি যদি সাবলেট করি, অর্থাৎ আমি যদি ভাড়া দিই, কীরকম ভাড়া দিচ্ছি, না আমি কোনো ওনারের কাছ থেকে বাড়িটা ভাড়া নিয়েছি, ওনার অফ দ্য বিল্ডিং আমি ভাড়া নিয়েছি এবং তারপরে আমি কাউকে ভাড়া দিচ্ছি, তাহলে আমি যে ভাড়াটা পাচ্ছি সেটা কিন্তু আমার ইনকাম ফ্রম আদার সোর্সেসের ক্ষেত্রে ট্যাক্সেবল হবে, এটা কিন্তু হাউস প্রপার্টিতে ট্যাক্সেবল হবে না। এরপর ছ নম্বর যেটা আছে, সেটা হচ্ছে যদি হাউস প্রপার্টিটা আমরা নিজের কোনো বিজনেসে ইউজ করি, নিজের কোনো বিজনেস, তাহলে সেই নিজের বিজনেসে ইউজ করতে আমরা যদি হাউস প্রপার্টিটাকে ব্যবহার করি, তাহলে কিন্তু সেখান থেকে আমার যে ইনকামটা হচ্ছে সেই ইনকামটা কিন্তু প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশনে ট্যাক্সেবল হবে, সেটা কিন্তু কখনোই হাউস প্রপার্টিতে ট্যাক্সেবল হবে না। সাত নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে যদি কোনো বিল্ডিং আমি গড়ে তুলি কোনো লিজ ল্যান্ডের ওপরে, অর্থাৎ আমি সেই ল্যান্ডটার ওনার নই, আমি শুধুমাত্র লিজে জায়গাটা নিয়ে আমি সেখানে বিল্ডিং গড়ে তুলেছি এবং সেখানে আমি কাউকে ভাড়া দিচ্ছি, তাহলে সেই ভাড়া থেকে আমি যে ইনকাম করছি সেই ইনকামটা কিন্তু আমার ট্যাক্সেবল হবে কোথায়? না, এটা কিন্তু ট্যাক্সেবল হবে আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে। এরপর সাত আট নম্বর যে পয়েন্টটা আছে, সেই আট নম্বর পয়েন্টটাকে বলেছে কম্পোজিট রেন্ট। এই কম্পোজিট রেন্টটা কি? না, কম্পোজিট রেন্ট মানে হচ্ছে রেন্ট প্লাস আদার সার্ভিস, অর্থাৎ আমি থাকার জন্য ভাড়া দিচ্ছি প্লাস
আদার যে সার্ভিসগুলো পাচ্ছি, যেমন ধরুন পেইং কোনো, আমি যে কোনো একটা জায়গায় পেইং গেস্ট আছি, তাহলে আমি ভাড়া দিচ্ছি, মানে থাকার জন্য ভাড়া দিচ্ছি, এবং সেখানে ধরুন খাওয়া দাওয়া আমি করি, তাহলে সে খাওয়া দাওয়ার জন্য আমরা ভাড়া দিচ্ছি বা পয়সা দিচ্ছি। তাহলে এই যে খাওয়া দাওয়ার জন্য পয়সা দিচ্ছি, সেটা হচ্ছে আদার সার্ভিসের জন্য আমি পয়সা দিচ্ছি। তাহলে এই দুটোকে মিলিয়ে হচ্ছে আমাকে বলা বলছি আমি যে কম্পোজিট রেন্ট। তাহলে এই কম্পোজিট রেন্ট যদি আমি পাই, সেটাও কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেসে আমার ট্যাক্সের। এর পরের যে বিষয়টা আছে, সেই পরের বিষয়টা আমরা আলোচনা করব। এই পরের বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টা দেখা যাচ্ছে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, তোমাদের এটা ভালো লাগবে। এবার সেই জিনিসটা তোমরা দেখো যে কী জিনিসটা। না এখানে দেখো আমরা কি পাচ্ছি, না যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিষয়টা আমরা দেখাচ্ছি, বিষয়টা দেখি, দেখালে বাবাটা বুঝতে পারবে তোমরা। এই যে বিষয়টা দেখতে পাচ্ছ, রেন্ট রিসিভ ফর বিল্ডিং অ্যান্ড আদার সার অ্যাসেটস, ঠিক আছে। আদার অ্যাসেটস বলতে লাইক প্ল্যান্ট, মেশিনারি, ফার্নিচার। এবার এটা একটা উদাহরণ সহযোগে আমি বোঝাচ্ছি। ধরো তুমি একটা অডিটোরিয়াম ভাড়া নিলে, তাহলে অডিটোরিয়াম ভাড়া নেওয়া মানে কি, শুধু তো বিল্ডিংটা ভাড়া নেওয়া নয়, অডিটোরিয়াম ভাড়া নেওয়া মানে তার চেয়ার, টেবিল, তার স্টেজটা ভাড়া নিতে হচ্ছে, সমস্ত কিছু তোমাকে একসাথে ভাড়া নিতে হচ্ছে। তার মানে কি হচ্ছে, না প্ল্যান বা ফার্নিচার যদি থাকে সেগুলো, বা মেশিনারি যদি থাকে, ধরো সেখানে সিনেমা দেখানো হবে তাহলে কিছু মেশিনারি থাকছে, তাহলে এই সবগুলো নিয়ে তোমার একটা রেন্ট, তোমাকে অডিটোরিয়াম যে অথরিটি, সে অথরিটি তোমাকে একটা রেন্ট চার্জ করছে। তাহলে এই যে অথরিটি একটা যদি রেন্ট চার্জ করে অডিটোরিয়ামটা ভাড়া নেওয়ার জন্য, এবং সেটা যদি তার বিজনেস হয়, সেটা যদি তার বিজনেস হয়, তাহলে কিন্তু সেটা প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস প্রফেশনে চার্জেবল হবে। এরপর ধরো যে কোনো কলেজ বা কোনো ইনস্টিটিউশন, তার একটা অডিটোরিয়াম আছে, এবার তার কিন্তু সেটা বিজনেস নয়, সেটা ধরো খালি আছে, সেটাকে ভাড়া দিচ্ছে। তাহলে ভাড়ার বিষয়টা কিন্তু একই, অর্থাৎ আমি বিল্ডিংটা ভাড়া নিচ্ছি এবং তার অ্যাসেটগুলো ভাড়া নিচ্ছি, কিন্তু সেই ইনস্টিটিউটটা বা কলেজটার কিন্তু বিজনেস কিন্তু অডিটোরিয়াম ভাড়া দেওয়া নয়, তার বিজনেস কিন্তু সেটা নয়, সেটা খালি আছে বলে, অডিটোরিয়ামটা খালি আছে বলে আমি সেটা ভাড়া নিচ্ছি। তাহলে যদি আমার এইরকম কোনো পজিশন দেখা যায় যে অর্থাৎ আমার বিজনেস নয়, আমার খালি আছে বলে আমি ভাড়া নিচ্ছি, ভাড়া দিচ্ছি, তখন সেটা কিন্তু সেখান থেকে যে ইনকামটা আমার আসছে, কলেজের ধর বা ইনস্টিটিউশনের যে ইনকামটা আসছে, সেটা কিন্তু পিজিবিপিতে অর্থাৎ প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস প্রফেশনে কিন্তু ট্যাক্সেবল হবে না, সেটা ট্যাক্সেবল হবে আদার সোর্সেস। এরপর যদি দেখা যায় যে অডিটোরিয়ামের দুটো ক্ষেত্রে, যদি দেখা যায় যে অডিটোরিয়ামের ভাড়াটা নেওয়ার ক্ষেত্রে আমি দেখতে পেলাম, বা যদি দেখা যায় যে শুধুমাত্র বিল্ডিংটা ভাড়া দেওয়ার জন্য সে একটা ভাড়া পাচ্ছে বা সে একটা ভাড়া চার্জ করছে, আর আদার সার্ভিসগুলো নেওয়ার জন্য সে একটা আলাদা ভাড়া চার্জ করছে, তাহলে কি হচ্ছে, না সেপারেশন ইজ পসিবল, অর্থাৎ সে বিল্ডিংটা নেওয়ার জন্য একটা ভাড়া, আর বিল্ডিংটা ভাড়া দেওয়ার জন্য একটা ভাড়া, আর আদার সোর্সগুলো অর্থাৎ আদার্স যে সমস্ত ফেসিলিটিসগুলো সে দিচ্ছে তার জন্য একটা আলাদা ভাড়া, তাহলে দুটো ভাড়া আলাদা করা যাচ্ছে, সেপারেট করা যাচ্ছে। তাহলে এরকম যদি সেপারেট করা যায় ভাড়াটা, তখন কি হবে, না বিল্ডিংটা নেওয়ার জন্য যে ভাড়াটা আমাদের দেওয়া হচ্ছে সেই ভাড়াটা কিন্তু আমার হাউস প্রপার্টিতে ট্যাক্সেবল হবে, আর আদার ফেসিলিটিস যেগুলো আমি দিচ্ছি তার জন্য যে ভাড়া নিচ্ছি সেই ভাড়াটা যদি তার বিজনেস পারপাসে হয় তখন সেটা হবে পিজিবিপির ক্ষেত্রে ট্যাক্সেবল, পিজিবিপির আন্ডারে ট্যাক্সেবল, আর যদি সে না বিজনেস পারপাসে হয় তখন সেটা হবে আদার সোর্সেসে ট্যাক্সেবল। বোঝা গেল ব্যাপারটা? এরপর হচ্ছে টাইপস অফ হাউস প্রপার্টি। এই যে টাইপস অফ হাউস প্রপার্টি, এবার আরেকটা টাইপস অফ হাউস প্রপার্টিটা কাকে বলছে,
না, আমাদের হাউস প্রপার্টি হচ্ছে দু রকমের, একটা হচ্ছে লেট আউট প্রপার্টি, অর্থাৎ আমরা যে ভাড়া দিচ্ছি সেইটা, আর একটা হচ্ছে সেলফ অকুপায়েড প্রপার্টি, অর্থাৎ আমরা যে নিজে থাকছি সেই প্রপার্টি। যদি লেট আউট হয় প্রপার্টিটা, অর্থাৎ আমরা যদি ভাড়া দেওয়া হয়, তাহলে কিন্তু এটা অলওয়েজ ট্যাক্সেবল, অর্থাৎ যে ভাড়াটা পাচ্ছি সেই ভাড়াটা হচ্ছে অলওয়েজ ট্যাক্সেবল, অর্থাৎ সেটা ইনকাম ফ্রম আদার সোর্সেস, ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে ট্যাক্সেবল। এবার যদি সেটা সেলফ অকুপায়েড হয়, সেলফ অকুপায়েডটা দেখো দু রকমের, দুটো ভাগ আছে, একটা হচ্ছে রেসিডেন্স আর একটা হচ্ছে বিজনেস অর প্রফেশন। যদি সেলফ অকুপায়েড প্রপার্টিটা তার নিজের বিজনেস প্রফেশনে ইউজ করা হয়, তখন সেটা কিন্তু ট্যাক্সেবল হচ্ছে না। যদি সেলফ অকুপায়েড প্রপার্টিটা যদি রেসিডেন্স হিসেবে ভাড়া দেওয়া হয়, তখন আবার দুটো কেস ঘটছে। এই এটা ভালো করে বুঝে রাখো, দুটো কেস ঘটছে কি না, আমি হচ্ছে আমার একটাই বাড়ি আছে, ধরো আমি বর্ধমানে থাকি, আমার বর্ধমানে একটাই বাড়ি আছে, তাহলে একটাই যদি বাড়ি থাকে আমি এবং সেই বাড়িতে যদি থাকি, তাহলে আমার কিন্তু কোনো হাউস প্রপার্টিতে কোনো ট্যাক্স দিতে হবে না। এবার ধরো আমার বর্ধমানে একটা বাড়ি আছে, কলকাতায় একটা বাড়ি আছে, অর্থাৎ মোর দ্যান ওয়ান এসওপি মানে সেলফ অকুপায়েড প্রপার্টি, অর্থাৎ আমার একের বেশি আমার সেলফ অকুপায়েড প্রপার্টি আছে, অর্থাৎ একটা আছে ধরো বর্ধমানে, একটা আছে কলকাতায়। তাহলে আমি যে বর্ধমানে যে আছি, অর্থাৎ যেখানে আমি থাকবো, আমি হয় বর্ধমান বা কলকাতা, যে কোনো একটা আমার এক্সেম্পটেড হবে, কিন্তু বাকিটা কিন্তু আমার এক্সেম্পটেড হবে না। বাকিটা আমাকে সরকার ধরে নেবে যেটা এটা ডিম টু বি লেট আউট, অর্থাৎ এটা ভাড়া দেওয়া হচ্ছে এইরকম হিসেবে এটা ধরে নেবে, এবং সেখানে আমার কিন্তু ডিম টু বি লেট আউট বলে আমার কিন্তু সেখানে হচ্ছে লেট আউট প্রপার্টির মতো, অর্থাৎ আমি যে ইনকাম হয়তো ইনকাম করছি, আমার সেখানে ভাড়া দেওয়া নেই কিন্তু আমার সেখানে ইনকাম হচ্ছে, সেখান থেকে ধরে নেওয়া হবে এটা দিয়ে আমার সেই অনুসারে আমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে ট্যাক্সেবল হবে। বোঝা গেল ব্যাপারটা?